এখন আমরা দেখবেন ইউটিউবের ভিডিও খুললেই অথবা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি ইহুদিদের লাল গরু নিয়ে অনেক কথা চলতেছে। এই লাল গরুর পরেই কিন্তু দাজ্জাল আসবে, তার মানে দাজ্জাল আসার পূর্ণ প্রস্তুতি ইহুদিরা নিয়ে ফেলেছে। লাল গরু রেড হফার, এই রেড হফার এটা পৃথিবীর ইহুদিদের জন্য একটা মহা উৎসব। তারা গোবৎসের লাল গরুকে জবাই করে দেওয়ার মধ্য দিয়ে, দশম একটা লাল গরু জবাই করার মধ্য দিয়ে আমেরিকা থেকে লাল গরু তারা কিনে এনেছে নিজেদের ফার্মে, এমন লাল গরু যেটার ভিতরে কোনো ত্রুটি নাই, এমন লাল গরু তারা তৈরি করেছে জবাই করবে। কোথায় জবাই করবে? তারা জবাই করবে টেম্পল মাউন্টের উপরে নিয়ে। আপনারা গুগলে সার্চ করে দেখবেন টেম্পল মাউন্ট, এইখানে তারা লাল গরুটাকে জবাই করবে। যেই লাল গরু সারা ওয়ার্ল্ডের এখন নিউজ, সবাই এটার দিকে তাকিয়ে আছে কখন জবাই করা হবে। কিন্তু জবাই করার পূর্বে তাদের একটা মাস্টার প্ল্যান আছে, বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে দিয়ে ওই জায়গাতে হাইকালে সুলাইমানি থার্ড টেম্পল তৈরি করবে, ইহুদিদের উপাসনালয় বানাবে। আর এই উপাসনালয় তৈরি করে সেই জায়গাতে উপাসনালয় বানায়া এই আনন্দের বহিঃপ্রকাশ তারা জবাই করার মধ্য দিয়ে, লাল গরুকে জবাই করে দিয়ে পুরে ছাই বানায়া তারা এরপরে দাজ্জালের আগমনকে প্রত্যাশা করবে। এই প্রত্যাশিত লাল গরু দীর্ঘদিন ধরে লালন পালন করছে দাজ্জালের আবির্ভাবের জন্য। তারা সব প্ল্যান নিয়ে রেখেছে কোনটার পরে কোনটা করবে, এক দুই তিন এরকম মাস্টার প্ল্যান তাদের নেওয়া আছে। সেই ইহুদিরা তারা প্ল্যান করে রেখেছে আমার বাইতুল মুকাদ্দাসকে তারা ঘুরিয়ে দিবে, আমার ফিলিস্তিনকে তারা ধ্বংস করে দিবে। এই জন্য বর্তমান সময়ে তাকায় দেখেন ইতিপূর্বে 74 বছর ধরে কতবার লড়াই হয়েছে, থেমে 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 গিয়েছে, কিন্তু আজকের দিনে তারা থামছে না। তারা তাদের মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করতে চায়। রাশিয়ার থ্রেটকে পর্যন্ত তারা পাত্তা দিচ্ছে না, সারা দুনিয়ার কোনো থ্রেটকে তারা উপেক্ষা করে আমেরিকাকে সাথী বানিয়ে তারা মুসলমানদেরকে নিধন করতে চাচ্ছে। আজকের পৃথিবীর মুসলমানেরা, আমরা অনেকেই জানি না ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামের 6 বছর পরে, এরপরে ইহুদিদের দাজ্জাল আসবে, প্রত্যাশিত দাজ্জাল, যে এখন একটা দ্বীপের মধ্যে বন্দী আছে, তার হাতটা শিকল দিয়ে বাঁধা আছে, ঠিক এইভাবে তার হাতকে বেঁধে রাখা হয়েছে। যেই দাজ্জালের হাত বাঁধা আছে, পায়ের মধ্যে শিকল পরানো, সেই দাজ্জাল মুক্ত হবে কখন? ঠিক তখন দাজ্জাল মুক্ত হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের বয়স 6 বছর যখন হয়ে যাবে, তখন কেবল 6 বছর হওয়ার পরে দাজ্জাল এই পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জাল এই পৃথিবীতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম 40 বছর বয়সে আত্মপ্রকাশ করবেন। কোন জায়গায়? হাজরে আসওয়াদ থেকে নিয়ে মাকামে ইব্রাহিম, এই দুই জায়গার মাঝখানে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। এই যে এখন উমরায় এত পরিমাণ ভিড় হচ্ছে, মানুষের মনের একটা আকাঙ্ক্ষা, এই মনে হয় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটে যাবে। বর্তমান পৃথিবীর সিচুয়েশনের দিকে তাকায় দেখেন, আরবের ভিতরে যেই মাত্রায় বৃষ্টি হচ্ছে, মদিনায় শিলাবৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ডুবে যাচ্ছে, দুবাইয়ে বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় আরবে সবুজ হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু সালাম বলছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে, গোটা আরবটা বৃষ্টিতে ভরে যাবে, পানি আর পানি আরবের ভিতরে।
যে মরুময় আরব পানির অভাবে পানি পানি বলে চিৎকার করেছে তৃষ্ণায় পিপাসায় মানুষ পথিক ব্যবসায়ী কেঁদেছে সেই আরবের ভিতরে পানি আর পানি চতুর্দিকে পানি আর পানি থইথই করবে আজকের অবস্থার দিকে তাকায় দেখেন পুরোপুরি আমাদের কাছে এখন মনে হচ্ছে আল্লাহ একটা একটা করে আলামত দেখাচ্ছেন এমন সময় আসবে লা তানবুত ফিল আরদি শাইআ বৃষ্টি হবে একদিকে পৃথিবীতে জমিন তার উর্বরতা হারিয়ে ফেলবে দাজ্জাল আসার আগে পৃথিবীতে বড় দুর্ভিক্ষ দেখা দিবে মুসলমান এখন পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষের একটা আভাস পাওয়া যাচ্ছে এই 2024 কে বলা হচ্ছে দুর্ভিক্ষের বছর এল নিনো এই পৃথিবীর দিকে আঘাত করছে একদিকে বৃষ্টি হবে অন্যদিকে খরা লেগে যাবে এমন ভয়াবহতা পৃথিবীর মধ্যে চলছে ঠিক সেই সময় ইহুদিরা প্ল্যান করছে তাদের লাল বাসুরকে জবাই করবে দাজ্জালের আগমন প্রত্যাশা করে আমার আপনার কাজ কি আমার আপনার কাজ হচ্ছে এই সময়ে অধিক পরিমাণে সূরা কাহফ বেশি পরিমাণে তেলাওয়াত করা সূরা কাহফ অধিক পরিমাণে তেলাওয়াত করা সূরা কাহফ বারবার তেলাওয়াত করা প্রতিদিন অন্তত 10 আয়াত সূরা কাহফ পড়া সূরা কাহফের তেলাওয়াত 10টা আয়াত পারলে মুখস্থ করে নেওয়া দাজ্জাল যদি চলে আসে 40 দিন এই পৃথিবীতে থাকবে প্রথম দিনটা হবে 365 দিনের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান এরপরের দিনগুলো স্বাভাবিক হবে যেই দাজ্জালের আগমনের জন্য তারা অপেক্ষায় আছে সেই দাজ্জাল আসার আগে ক্ষুধা দারিদ্রতা জুলুম নির্যাতন মানুষের ভিতরে বেড়ে যাবে তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন এর 6 বছর পরে আসবে দাজ্জাল এখন যদি দাজ্জাল আসার পূর্ণ প্রস্তুতি তারা নিয়ে ফেলে তাহলে বোঝা যাচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময়টা চলে আসছে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই হাদিসের ভাষ্যমতে সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস আবার বিজয় হবে 34,000 এর উপরে মুসলমান শহীদ হয়েছে আবার মুসলমানদের বিজয় আসবে তারা লাল গরু দিয়ে এখন মুসলমানদেরকে ধোঁকা দিতে চাচ্ছে বোকা বানাতে চাচ্ছে এই সময়ে দেখবেন ইলুমিনিটির যত সদস্য আছে তাদের কার্যক্রম বেড়ে গিয়েছে এই বিষয়গুলো সচেতন প্রত্যেকটা মুমিনের জানা প্রয়োজন আল্লাহ আমাদেরকে জেনে শুনে সূরা কাহফের আমল করে সূরা কাহফ তেলাওয়াত করে আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন দাজ্জালের প্রপাগান্ডা থেকে বাঁচার জন্য সূরা কাহফের আমল করার তৌফিক দান করুক প্রতি সপ্তাহে পুরো সময়টাকে আল্লাহ পাক আলোকিত বানায় দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু